দেশে ধীরে ধীরে কমেছে করোনার প্রকোপ কয়েকটি মেট্রো সিটি বাদ দিলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া করোনার গ্রাফ কিন্তু সে কথাই বলছে আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী সংক্রমণ বেশিরভাগ মানুষই মারুন ভাইরাসকে জয় করে এখন সুস্থ কিন্তু হিমাচল প্রদেশের একটি গ্রামের কথা শুনলে চমকে উঠবেন গোটা গ্রাম ভরে গিয়েছে কোভিডে একজন বাদ দিয়ে প্রতিটি গ্রামবাসী করোনা পজিটিভ শুনতে অবাক লাগলেও থোরান গ্রামকে সত্যি গ্রাস করেছে কোভিড নাইন্টিন জনঘনত্বের নিরিখে বিচার করলে হিমাচলের লাহল জেলা করোনায় ভীষণভাবে বিপর্যস্ত আর সেই জেলারই গ্রাম হলো থোরান যেখানে বাহান্ন বছরের ভূষণ ঠাকুর ছাড়া প্রত্যেকেরই করোনার রিপোর্ট পজিটিভ এসেছে স্বাভাবিকভাবেই এমন খবরে আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের এলাকায় গত তিরিশে জুন প্রথমবার এই জেলায় থাবা বসায় করোনার ভাইরাস ধীরে ধীরে অনেকেই সংক্রমিত হন কিন্তু গোটা থোরাং গ্রামকে কীভাবে গ্রাস করল করোনা জানা গিয়েছে সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিল আর সেখানেই একত্রিত হয়েছিলেন গোটা গ্রামের মানুষ স্থানীয় স্থানীয় প্রশাসনের দাবি গোষ্ঠী সংক্রমণের কারণেই গ্রামের প্রতিটি বাড়িতে করোনা ছড়িয়ে পড়েছে গ্রামের মোট ৪২ জনের মধ্যে একচল্লিশ জনই সংক্রমিত রক্ষা রক্ষা পেলেন বাড়ির বাকি পাঁচজনই করোনায় আক্রান্ত ওদের রিপোর্ট পজিটিভ আসার পরই আলাদা ঘরে থাকছি গত চার দিন ধরে নিজেই রান্না করে খাচ্ছি সেই সঙ্গে স্যানিটাইজ করা মাস্ক পরার মতো সমস্ত বিধি মেনেই দিন কাটাচ্ছি